সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব মাই লাস্ট ডাজেস, রিটেন বাই রবার্ট ব্রাউনিং। সো আমরা প্রথমে সামারি অ্যানালিসিস করব, সামারি এবং অ্যানালিসিস, দেন আমরা আলোচনা করব বাংলা ট্রান্সলেশন লাইন বাই লাইন। পূর্বে আমরা একটা সামারি এবং অ্যানালিসিস করেছি, কিন্তু সেটি ছিল 1 বছর আগে, এবং সেই ভিডিওটি আসলে ব্যাকগ্রাউন্ড একটা নয়েজ ছিল বা শব্দ ছিল যে ব্যাকগ্রাউন্ড সং এর মতন, আর সেটা আসলে অতিমাত্রার কারণে অনেকে বুঝতে অসুবিধা হয়েছিল, যার কারণে আমি চাচ্ছি যে আজকে আমরা সামারি আলোচনা করব, পাশাপাশি বাংলা অনুবাদ আলোচনা করব, যাতে করে আপনারা একই সাথে দুইটা ইনফরমেশন পেতে পারেন। তো প্রথমে আমরা হয়তো 6-7 মিনিট 8 মিনিট হয়তো বাংলা সামারি আলোচনা করব, তারপরে আমরা কবিতায় চলে যাব সরাসরি। তো দেখুন, কাব্য সাহিত্যিক সমালোচকগণ যারা ছিলেন বা সাহিত্য সমালোচকেরা, আদর্শ ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ বলতে আমরা বলি স্বগতোক্তি, অর্থাৎ নিজে নিজেই বক্তব্য দেয়, নিজে নিজেই তিনি শ্রোতা, নিজেই অডিয়েন্স, নিজেই হচ্ছে স্পিকার, সবকিছুই নিজে। তো বলছে যে কাব্য সাহিত্য সমালোচকরা আদর্শ আদর্শ ড্রামাটিক মনোলগ হিসেবে যে কবিতাটির উদাহরণ সবচেয়ে বেশি দিয়ে থাকেন সেটি হলো রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাজেস। এটি সর্বপ্রথম 1842 সালে ব্রাউনিং এর ড্রামাটিক ল্যারিক্স বইটি প্রকাশিত হয়। কবিতাটি পঞ্চমাত্রিক, পঞ্চমাত্রিক বলতে আয়াম্বিক পেন্টামেটার। এটি 28টি জোড়া দ্বিপদী ছন্দে আছে, যেটা কি বলা রেমিক কাপলস, এই আপনার রেমিক কাপলস এর রচিত ক্যাপলেটস। সো বক্তা কবিতাটি শুরু করেছেন ফেরেরা, ফেরেরা নামে কাউকে সম্বোধন করে। ফেরেরা নামে আসলে আমি এখানে আমরা আলোচনা করিনি, আমি তো দেখাচ্ছি আসলে ফেরেরা শব্দটি এখানে উল্লেখ করিনি, যা হোক ফেরেরা শব্দ দিয়ে কিন্তু কবিতাটি তিনি উল্লেখ করেছেন। তার মনে, তার মানে বক্তা ফেরেরায়ের পঞ্চম ডিউক আলফানসো সেকেন্ড, যিনি আছে ডিএস্ট, যিনি 25 বছর বয়সে টাসকেনি এর ডিউক কসিমোকো আই ডি মেডিসি এর 14 বছর বয়সী কন্যা লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি কে বিয়ে করেন। যদিও লুক্রেজিয়া এতটা শিক্ষিত ছিল না এবং তার পিতাও পিতাকে বলা হতো নভিউনু রিস বা নতুন ধনী, আমরা এগুলো যে আপনার ল্যাটিন শব্দ কিন্তু এগুলা, অর্থাৎ নতুন যিনি ধনী হয় আর কি। সে তুলনায় আলফানসো যে দ্বিতীয় আলফানসো এর পরিবার ইস্ট এর ছিল অনেক পুরনো ঐতিহ্য, অনেক মানে ঐতিহ্যশালী এবং ধনী। বক্তার কবিতায় ব্যবহৃত 900 ইয়ার্স ওল্ড এই যে নেম, কথাটি প্রমাণ করে বক্তা সামাজিক ভাবে তাকে নিজের থেকে অনেক নিচু মনে করতেন। বিশাল অঙ্কের যৌতুক নিয়ে 1558 সালে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ে 2 বছর মাঝে ডিউক আলফনসো তাকে ছেড়ে দেয়, আর তার 1 বছর পর মাত্র 17 বছর বয়সে, 17 বছর বয়সে লুক্রিজিয়া মারা যায়। অর্থাৎ 15 বছর বয়সে লুক্রিজিয়াকে বিয়ে করে, আর তখন আলফনসোর বয়স ছিল আপনার 25 বছর। যখন আপনার 1 বছর পর আপনার বিয়ে 2 বছরের মাঝেই, অর্থাৎ 1 বছর পর ছেড়ে দিলো, তাকে ডিভোর্স দিয়ে দিলো, তারপর 1 বছর পরেই সেই তার স্ত্রী মারা যায়। অনেকেই ধারণা করেন তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, অনেকে ধারণা করেন এটা। ডিউক তখন আপনার ফার্ডিনান্ড ওয়ান, প্রথম ফার্ডিনান্ড কন্যা বারবারাকে বিয়ে করেন। কাউন্ট নিকোলাস মাদ্রাস ছিলেন এই সকল, ছিলেন এই সকল বিয়ের ঘটক, অর্থাৎ এই যে নিকোলাস মাদ্রাস হচ্ছেন ঘটক। কবিতায় বক্তা সম্ভবত এই যে নিকোলাস মাদ্রাস এর সাথে কথা বলছিলেন, তার ঘটকের সঙ্গে কথা বলছেন দ্বিতীয় প্রস্তাব নিয়ে আসার, বিয়ের দ্বিতীয় প্রস্তাবের জন্য প্রস্তাব নিয়ে আসছিলেন আপনার ডিউকের কাছে। তখন এই নিকোলাস মাদ্রাস কে অভিবাদন করে, মানে অর্থাৎ ওনাকেই সম্বোধন করে এই কথাগুলো বলতেছেন, তার প্রথম স্ত্রী কেমন ছিল সেই বিষয়ে তিনি, এবং তার ঐতিহ্য কেমন ছিল এসব বিষয়ে তিনি বর্ণনা দিচ্ছিলেন। কবিতাটিতে আরো 2টি কল্পিত চরিত্র আছে, তারা হলো চিত্রকর ফ্রা প্যান্ডলফ, অর্থাৎ যিনি ওই যে চিত্র দেয়ালে যে চিত্রটি, অর্থাৎ তার স্ত্রীর ছবি দেখিয়েছে যে ছবিতে আঁকিয়েছিলেন তার কথা বলছে ফ্রা প্যান্ডলফ, এবং ক্লাস অফ ইনিস বারাক। কবিতার ঘটনাটি ঘটেছিল ইতালীয় রেনেসা যুগে, অর্থাৎ বক্তা ডিউক অফ ফেরেরা জনাব আলফোনসো দ্বিতীয় তাদের পারিবারিক ঘটককে তার মৃত স্ত্রীকে নিয়ে কথা বলছিলেন। এটা বলছিলেন এমন সময় যখন তার স্ত্রী মৃত আর তিনি সিঁড়ি নিয়ে, সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তার হুবশ্বশুর টাইরল এর সাথে বিয়ের ব্যাপারে চুক্তি পাকা করতে। কথা বলতে বলতেই একটি শিল্পকর্মের সামনে আসেন তার, অর্থাৎ দুজন তার শ্বশুরের সঙ্গে এবং তার ঘটকও আছে। তো তারা উপর থেকে যখন সিঁড়ি থেকে নিচে নামতেছিলেন, নিচে নামতে নামতে হঠাৎ কি হলো, এই যে দেয়ালে যে আপনার শিল্পকর্ম থাকে, যে ছবি আঁকানো থাকে, তো সেই ছবির সামনে আসেন তারা।
এখন যখন বক্তা কি বলেন, বক্তা পদ্মাসুরি একটি মহিলা চিত্রকর্ম বের করেন, শ্রোতাকে বসে দেখতে বললেন, অর্থাৎ বসে বসে দেখতে বললেন এবং পরিচয় করিয়ে দিলেন এটি তার মৃত স্ত্রী। কবিতাটি পড়লে মনে হয় এটা সামান্য সময়ের কথোপকথন, কিন্তু এই সামান্য কথার মাঝে প্রকাশিত হয়েছে সে যুগে ধনী মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নিকৃষ্ট চেহারা, প্রকাশিত হয়েছে তাদের নিপীড়ন, হিংসা, অহংকার, দুর্নীতি, হত্যা ও যৌতুকের লোভ। এই কবিতার মাধ্যমে সমাজের মানুষের উঁচু শ্রেণীর নিচু শ্রেণীর যে পার্থক্যটা ফুটে তোলা হয়েছে। বক্তা কথা শুরু করেন ফ্রা প্যান্ট প্যান্ট লভ এর কথা বলে, তাকে ফ্রা বা ভাই সম্বোধন করে শ্রোতাকে বোঝাতে চান শিল্পীদের সাথে তার সখ্যতা। শ্রোতাকে নিজের শিল্প ভাবনা ও শৈল্পিক জ্ঞান বোঝাতে বলেন এই কথাটি, যেমন কোটেশন করি আমি একটা লাইন, যেমন দ্য ডিপ অ্যান্ড প্যাশন ইন দ্য আর্নেস্ট গ্ল্যান্স রিপ্রডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাশ হাফ ফ্লাশ দ্যাট ফেডস অ্যালং দ্য থ্রোট। তারপর আবার বলেন যে এই সকল ছোটখাটো বিষয় এত গুরুত্ব নিয়ে বা এত গুরুত্ব নিয়ে তিনি বলেন না, এটা দিয়ে তার অহংকার বোধ প্রকাশ করেন। তিনি এত শক্তিশালী একজন ব্যক্তি যে স্ত্রীর ছবিতে গালে যে লাল দাগ দেখা যাচ্ছে সেটা আসলে কি সেই প্রশ্ন করার কেউ সাহস পায় না তার। সে এতটা নীচ ও মানে ভয়ঙ্কর মন মানসিকতার লোক যে তার স্ত্রী যদি কারোর দিকে তাকাতো তাহলে সেটা যৌন আকাঙ্ক্ষার দৃষ্টি মনে করতেন তিনি। এরপর আরো দম্ভ করে মানে ভরে বলেন যে তার পরিবারের 900 বছরের ঐতিহ্যের কথা, যেটার মূল্য বোঝার ক্ষমতা ডাচেস এর, অর্থাৎ তার যে মৃত স্ত্রী তার লাস্ট ডাচেস, ডাচেস কিন্তু তার স্ত্রী, তার স্ত্রীর আসলে ছিল না। তার স্ত্রীর গাল গাল কথা বলা, লজ্জা পাওয়া অথবা রোদ পড়া ইত্যাদি বিভিন্ন কারণে লাল হতে পারে, কিন্তু সে এতই নির্লজ্জ চিন্তার অধিকারী ছিল যে এটা নিয়েও সে সন্দেহ করত। সে যেন কারোর প্রতি মিষ্টি হাসি দিয়ে কথা না বলে বা কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে, কারো কাছে লজ্জা না পায়, এটা তাকে বলাটাও ডিউকের কাছে নিষেধ মনে হয়েছে। তাই সে তাকে এক আদেশেই হত্যা থামিয়ে দিয়েছে, অর্থাৎ এক আদেশেই থামিয়ে দিয়েছে, অর্থাৎ হত্যা এখানে থামিয়ে দেওয়া বলতে এখানে হত্যাও বোঝানো হয়, তাকে হত্যার মুখে ঠেলে দিয়েছে। এরপর বক্তার সাথে নিচে নামতে নামতে আরেকটি শিল্পকর্ম দেখিয়ে নিজের দম্ভ প্রকাশ করেন, যেখানে গ্রিকদের কল্পিত দেবতা নেপসুন একটি সিংহাসনকে প্রশিক্ষণ দিচ্ছিল। নিজেকে নেপসুন এবং প্রশিক্ষণরত ঘোড়াটিকে নিজের স্ত্রীর সাথে তুলনা করেন। কবিতাটি শেষ হয় বক্তার নিজেকে একজন মহান মানুষ ও বিশাল বড় শিল্পী প্রেমিক হিসেবে প্রমাণ করার বৃথা চেষ্টার মধ্য দিয়ে। তো এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব, তাহলে আরো আমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে বুঝতে। ইয়াস, লেটস গেট স্টার্টেড। বলছেন দেখুন, প্রথমে দ্যাটস মাই লাস্ট ডাজেস পেইন্টেড অন দ্য ওয়াল, আমার গত অর্থাৎ মৃত ডাজেস দেয়ালের উপর অঙ্কিত আঁকানো। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ আই কল, বলছে দেখে মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে আমি তাকে ডাকি। দ্য পিস আ ওয়ান্ডার নাও ফ্রা প্যান্ডলফ প্যান্ড সরি প্যান্ড ওকে প্যান্ডলফ আর প্যান্ডলফ যেটাই বলেন প্যান্ডলফ হ্যান্ডস, সেটাকে একটি একটা বিস্ময় বলে এখন ফ্রেয়ার প্যান্ডলফ এর হাত দুটো, অর্থাৎ এখানে যে ফ্রা আপনাদের ফ্রায়ার প্যান্ডলফ ইনি হচ্ছে ওই ছবিটা অঙ্কন করেছিলেন। ওয়ার্কড বিজিলি আ ডে এন্ড দেয়ার শি স্ট্যান্ডস, বলছে সেখানে সচল ছিল একটা দিন আর এখন সেখানে সে ছবি দাঁড়িয়ে আছে, অর্থাৎ একসময় বলছিলেন যে এমন একটা দিন ছিল যেখানে আপনার আমার যে প্রিয়সী তিনি হচ্ছে দাঁড়িয়েছিলেন, কিন্তু আর এখন সেখানে কি সে ছবিতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ উনি বলছেন যখন আমি পেন্ট লভ কে নিয়ে আসছিলাম ছবিটা আঁকানোর জন্য আমার স্ত্রীকে, তখন স্ত্রীকে দেখে দেখে পেন্ট লভ একটা ছবি আঁকলেন, আঁকার মানে যে স্থানটা ওখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেই স্থানটা আজকে কি হয়ে গেছে, সেখানে সে আমার স্ত্রী নেই কিন্তু তার ছবিতে সে দাঁড়িয়ে আছে। উইল্ট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার আই সেড, আপনি কি দয়া করে বসে একটু তাকে ছবিটা দেখবেন, তাকে দেখবেন আমি তাকে বললাম। ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রিড, ফ্রা প্যান্ডলফই নকশুটি করেছে কারণ কখনো পড়তে বা বুঝতে পারবে না। স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকস অ্যাট কন্টিনিউয়াস, বলছেন আপনার মতো অপরিচিত লোকেরা চিত্রিত মুখোমুখি, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এই আন্তরিক দৃষ্টির গভীরতা আবেগ।
বলছেন আপনার মতো অপরিচিত যারা লোকেরা আছে চিত্রতেই মুখোমুখি, এই আন্তরিক দৃষ্টির গভীরতা ও আবেগ কিভাবে বুঝতে পারবে না? চলুন আমরা সে নেক্সটটা দেখছি সেটা। বাট টু মাই সেলফ দি টার্ন সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রাউন ফর ইউ বাট আই, বুঝছেন? তবে আমার কাছে এই ছবির আবেদন ভিন্ন রকম, কেউই পর্দা তুলে ছবিটি দেখার সাহস পায় না, আমি ছাড়া আজ পর্দাটা তুলেছি আপনার জন্য। বলছেন এই যে দেয়ালে যে ছবিটা আছে আমি পর্দা দিয়ে ঢেকে রাখছি, কিন্তু এই ছবিটা দেখার কেউ সাহস পায় না আমি ছাড়া, কেন অহংকার বোধ করছেন? আর শুধুমাত্র আমি এই ছবিটি দেখাচ্ছি পর্দা উঠে শুধু তোমার জন্য, অর্থাৎ যাকে তিনি মানে শ্রোতা যে অডিয়েন্স যারা হবু শ্বশুর বা আপনার যে ঘটক। অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডাস্ট, বলছেন মনে হয় সাহস পেলে লোকজন আমাকে জিজ্ঞেস করতো, বলছেন যে আসলে আমাকে কেউ কোনো প্রশ্ন করতে সাহস পেত না, কিন্তু বলছেন মনে হয় যদি মানুষ সাহস পেত, লোকজন সাহস পেত, তবে আমাকে জিজ্ঞেস করতো, আমাকে প্রশ্ন করতো। কি প্রশ্ন করতো? হাউ সাজ গ্ল্যান্স কেম দেয়ার সো নট দ্য ফার্স্ট, কি করে অঙ্কিত হয়েছে এত সুন্দর দৃষ্টি, আপনিই প্রথম নন। বলছেন যে কিভাবে এই এই যে সুন্দর একটা দৃষ্টি কিভাবে অঙ্কন করা হয়েছে, কিন্তু এই কথাও মানুষ আমাকে সাহস পাচ্ছে না প্রশ্ন করতে, অর্থাৎ আমি এত আপনার ডিমান্ডফুল এবং এত উচ্চ মর্যাদাশীল লোক, প্রশ্ন করতে মানুষ ভয় পায়। আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দা স্যার ট্রাস্ট নট, যিনি জিজ্ঞেস করেছেন এ বিষয়ে না জনাব, হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি কল দ্যাট স্পট, সে শুধু তার স্বামীর সামনেই লাস্ট সময় নয় যখন তার অবজয়েন্ট টু দ্য ডাজ এ সিক পারহ্যাপস গালে খেলে ওঠে আনন্দধারা, সম্ভবত ফ্রাফ অ্যান্ড লাভ সেন্স টু সেই হার মেন্টাল লিপস, সুযোগ মিললে ফ্রাফ অ্যান্ড লাভ বলতো আমার স্ত্রীর গায়ে, ওকে আমরা দেন আলোচনা করবো। এখানে বলছেন কবি যে সে আমার স্ত্রী আমাকে দেখে যেমনটা হাসতো, অন্যকে দেখেও হাসতো, একই হাসি হাসতো, আসলে একই হাসিটা আমি কাম্য নয়, সে শুধু আমাকে দেখে হাসবে, অন্যকে দেখে কেন সে আমার মতন হাসি হাসবে, কেন এই হাসির মধ্যে সে নেগেটিভিটি খুঁজে পেত, তা মনে হতো যে সে না, যে হ্যাঁ সে হয়তো অন্য কারোর সঙ্গে আরো যৌন আকাঙ্ক্ষা বা অন্য কোনো ব্যাপারে সে জড়িয়ে যাবে। আবার মাই লেডিস রিচ টু মাস অর পেইন্ট, যে পরিধি অর্থাৎ মেন্টাল লেভস তথা শুভমা মন্ডিত অথবা মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট, এ এমন ছবি যেটা শিল্পী দ্বিতীয়বার আঁকতে পারবে না, এমন ছবি যেটি শিল্পী এত সুন্দর শোভা সুশোভামণ্ডিত অথবা পরিধেয় বিষয় যেটা আসলে শিল্পী কখনো দ্বিতীয়বার আঁকতে পারবে না। হা ফ্ল্যাশ দ্যাট ডাইস অ্যালং হার থ্রট সাস স্টাফ, বলছেন অথবা এই অর্ধবিকশিত যৌবন হা ফ্ল্যাশ যা কণ্ঠস্বরের সাথে মিশে গেছে মোহনীয় ভাবে, ওয়াজ কার্টিসি শি থট অ্যান্ড কস অ্যান আপ, এমন ছিল শিষ্টতা স্ত্রী মনে করত। ওকে দেন আমরা, ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয় শি হ্যাড, তার মুখে ঝরতো হাসির ঝর্ণাধারা, আর তার তার ছিল আই হার্ট হাউ শ্যাল আই সে টু সুন মেড গ্ল্যাড, এমন হৃদয় কেমন করে বলি নিমিষেই করতে মুগ্ধ, টু ইজিলি ইমপ্রেসড শি লাইকড ওয়েট হোয়াট এভার, দ্রুত করত প্রভাবিত সে পছন্দ করতো, শি লুকড ওয়ান অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়ার, যেদিকে তাকাতো সেটা তার দৃষ্টি যেত সর্বত্র। বলছেন যে তার হাসি এত সুন্দর ছিল, এমন এমন ছিল তার হাসি যেটা হৃদয়ে আপনার হচ্ছে হৃদয়ে মানে আঘাত করতো, সুন্দর হাসি কেমন করে বলে সে কথাটি, নিমিষে করতো মুগ্ধ আমাকে, বলছেন দ্রুত করতো প্রভাবিত আমাকে প্রভাবিত করতো সে হাসি, সে ছিল খুবই পছন্দ করতে, আসলে সে বিষয়টা খুবই পছন্দ করতো। বলছেন যেদিকে সে তাকাতো কেন তাকাতো সেটা তার দৃষ্টি যেত সর্বত্র, সব তার দৃষ্টি সব জায়গায় বিরাজমান করতো, এরকম একটা অবস্থা আশেপাশের যেখানে তাকাতো সে। স্যার টু আস অলন মাই ফেভারিট হার ব্রেস্ট, জনাব তার কাছে সবই একাকার, তার প্রতি আমার আনুকূল্য, দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিমা কাছে সূর্য যখন আস্তমান ডুবে যাচ্ছে, দ্য বক অফ চ্যারিস সাম অফিসিয়াস ফুল, কতক অবোধ চেরি গাছের ডাল ব্রোক ইন দ্য ওয়ারসেট ফর হার, দ্য হোয়াইট মিউল ভেঙ্গান্ত তার তারে সাদা খচ্চরে, দেন শি রোড উইথ রাউন্ড দ্য ট্রেস
ওয়ালা ইন্ড ইজ, সরে সে সব সময় সে ভ্রমণ করত প্রত্যেকের কাছে। অর্থাৎ তিনি বলছেন যে একটু এর পূর্বে যেটি বললাম যে ভেঙ্গান তো তার 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 সাদা খচ্চরে অর্থাৎ তার খচ্চর ছিল, সেগুলো কি করতো কিছু ডাল বা গাছের ডাল, চেরি গাছ অর্থাৎ আপনার যে নারকেল গাছ বা সুপারি গাছ ছিল না আপনার ডাল জাতীয়, যেখানে বসে মানুষকে টেনে অনেক দূরে যেত বসে বাচ্চা কালের সে বিষয়টা এখানে। তো বলছেন তেমনই ভেঙ্গে আনতো তার তার সাদা খচ্চরে, তারপর কি করতো সে চড়ে সে সবসময় সে ভ্রমণ করতো সেখানে বসে প্রত্যেকের কাছে, সেখানে চড়ে সে বিভিন্ন জায়গার মানুষের কাছে দেখা করত। ও ড্র ফ্রম হার অ্যালাইক দা অ্যাপ্রোভিং স্পিচ, থেকে সে পেত অনুমতি সুলভ কথা কমপক্ষে পেত, অর্থাৎ সে কমপক্ষে অনুমতি খুঁজে পেত। ওয়ার ব্লাশ অ্যাট লিস্ট সি থ্যাঙ্কড মেন গুড বাট থ্যাংকড, লজ্জার লাল আভা মানুষকে ধন্যবাদ জানাতো, তাতে মানুষকে ধন্যবাদ জানাতে সে লজ্জা কেন পাবে, সে হচ্ছে আমার স্ত্রী ধনীপতি, মানে কই বলতে যাচ্ছেন যে সে হাই প্রোফাইলের লোক, সে কেন মানুষকে ধন্যবাদ দিতে যে লজ্জা পাবে, কিন্তু এ কেমন ধন্যবাদ জানানো যে সে কেন লজ্জা পাবে কেন, মানে অর্থাৎ কবি আছে যিনি বলছেন, কবি না যিনি কথক তিনি এই কথা বলছেন যে কেন সে লজ্জা পাবে। সাম হাউ আই নো নট হাউ অ্যাজ ইফ সি র্যাঙ্কড, বলছে আমি জানি না কিভাবে যেন সে আমার মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম, আমার 900 বছরের বংশ মর্যাদা ঐতিহ্যকে উইথ এনিবডিস গিফট, ও ও হ্যাড স্টপ টু ব্লেম, তুলনা দিচ্ছে সাধারণ লোকজনের সাথে এরূপ মানহানি, দিস শর্ট অফ আপনার ট্রিপলিং, অর্থাৎ বলছেন যে আমি জানি না কিভাবে সে আমার এই যে 900 বছর আমাদের যে ঐতিহ্য বংশ পরম্পরা এই বিষয়টা কিভাবে সে একটা সাধারণ মানুষের সঙ্গে তুলনা করতেছে এবং কিভাবে সে মানহানি করতেছে, অর্থাৎ এই যে 900 বছর বিষয়টাকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে, আমাদের 900 বছর একটা গৌরব ছিল, আমাদের মানুষের একটা কথা বলে একটা ভঙ্গি ছিল, আমরা সাধারণ মানুষদের সঙ্গে যখন কথা বলতাম থ্যাংক ইউ দিতাম কিংবা হাসতাম অন্যরকম একটা লেভেল ছিল আমাদের, কিন্তু সেটা একেবারে সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানহানি করা হয়ে করে দিচ্ছে এক স্ত্রী এসে ডাচেস এসে, দি শর্ট অফ ট্রিপলিং ইভেন হ্যাড ইউ স্কিল, মানা যায় এমন কেমন করে, তোমার তবুও দক্ষতা আছে, ইন স্পিচ উইচ আই হ্যাভ নট টু মেক ইউ উইল, কথা বলার যা আমার নেই, যা দিয়ে তোমার ইচ্ছাকে কি, চলুন আমরা পরে দেখি, কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান অ্যান্ড সে জাস্ট দিস, পরিষ্কার ভাবে বোঝাতে পারো বলতে পারো তোমার এই বিষয়টি, ওয়ার দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি হিয়ার ইউ মিস, বা বিষয়টি ও বিষয়টি আমার কাছে বিরক্তিকর এখানে লক্ষ্য ভ্রষ্ট, ওয়াট দেয়ার এক্সিড দ্য মার্ক অ্যান্ড ইফ শি লেট, অথবা সীমা লঙ্ঘন করছো আর যদি সে হারসেল বি লিসেন্ট সো নর প্লেনলি সেট, নিজেই শিক্ষা নাই না তার বুদ্ধিকে। বলছেন যে এখানে আমরা পূর্বে দিকে দেখি যে কথা বলার বা যা আমার যেটি নেই ঠিক আছে তোমাকে সেটি আছে, তুমি সুন্দরভাবে কথা বলতে পারো পরিষ্কার ভাবে বোঝাতে পারো মানুষকে বলতে পারো তোমার এই বিষয়টা খুব সুন্দর, বা যে বিষয়টি তোমার কাছে আমার কাছে বিরক্তিকর এখানে লক্ষ্য বিশিষ্ট একটা বিষয় যে তুমি কথা বলছো সুন্দর করে, কিন্তু বিষয়টা হচ্ছে সুন্দর করে কেন কথা বলবে তুমি তাদের সঙ্গে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, লক্ষ্য বিশিষ্ট হচ্ছে, অথবা সীমা লঙ্ঘন করছো তুমি, আর যদি সে নিজের শিক্ষা নেয়, যদি নিজে থেকে সে শিক্ষা গ্রহণ করতে পারে তার ঐতিহ্য তার মর্যাদা সম্পর্কে সে জানতে পারে, তো বলছে না তার বুদ্ধিকে চলুন লেস নেক্সট, হার উইস্ট উইডস টু ইয়ার্স, তোমার অনুরক্ত করে ফরসোথ অ্যান্ড মেড এক্সকিউজ, শপথ নেয় আর অজুহাত তৈরি করে, ইভেন দেন উড বি সাম স্টপিং অ্যান্ড আই চুজ, এরপরও যদি মাথা নোয়াতে হয় আর আমি বেছে নিব নেভার টু স্টপ, কখনো মাথা নোয়ানো না নোয়ানো, অর্থাৎ আমাকে যদি বেছে নেওয়া হয় যে মাথা নোয়াতে তাহলে আমি কখনোই মাথা নোয়াবো না। ও স্যার সি স্মাইল্ড নো ডাউট, ও স্যার সে মুস্কি হাসতো কোনো সন্দেহ নেই, হোয়েন এভার আই প্যাসড হার বাট হু প্যাসড উইদাউট, যখন আমি তাকে পেরিয়ে গিয়েছি কিন্তু কে পেরিয়ে গিয়েছে, অর্থাৎ আমি তাকে অতিক্রম করেছি কিন্তু কে অতিক্রম করে গিয়েছে, দেন আমরা পাচ্ছি চলুন, মাস দ্য সেম স্মাইল দিস গ্রো আই গেভ কমেন্টস, একই রকম হাসি হাসে হাসি দিয়ে, এটা বাড়ছি আমি আদেশ করলাম, অর্থাৎ এটা বেড়ে যাচ্ছে, বলছেন বলছেন যে তার পাশে কে তার পাশে কেউ যাচ্ছে সে একই হাসছে, আমি আমি যাচ্ছি কেউ অন্য কেউ যাচ্ছে সবার বেলা একই হাসি, কেউ দেখছে না কোনো লক্ষ্য করছে না, আমি তাকে আদেশ করলাম আমি তাকে কমান্ড করলাম যে ঠিক আছে এই হাসিটা তুমি বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি এটা করো না, যেন অল স্মাইলস স্টপ টুগেদার, তারপর কি হচ্ছে যেন সব হাসি একসাথেই বন্ধ হয়ে যায়, দেয়ার ইজ দেয়ার শি স্ট্যান্ডস, সেখানে সে দাঁড়িয়ে আছে,
কবিতার বলছেন সব হাসি, আমি যখন হাসি তাকে হাসতে নিষেধ করলাম একই ভাবে সবার সঙ্গে, তখন যেন সব হাসি বন্ধ হয়ে গেল আর সেখানে সে দাঁড়িয়ে আছে। অ্যাজ ইফ অ্যালিভ উইল ইট প্লিজ ইউ ট্রাইজ উই উইল মিট, যেন এখনো সে বেঁচে আছে, তুমি কি দয়া করে জেগে উঠবে, আমরা দেখা করব তোমার সাথে। সেই আবার সে আপনার চিত্রে চলে আসছেন। দ্য কোম্পানি ব্লু, দেন আই রিপিট, নিচে সাথীদের সাথে, তারপর আমি আবার বলছি, কি বলছি কি বলছি চলুন দেখি, বলছেন যে অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, নে উইল গো, তা অর্জন করার লক্ষ্যে নিয়ে আছে এখনো, টুগেদার ডাউন স্যার নোটিস নেপচুন থো, আসুন আমরা একত্রে নিচে যাই, স্যার নেপচুনকে দেখুন। অর্থাৎ প্রথম চিত্র দেখানোর, এইখানে আমরা একটু দেখি ব্যাক করে, আমরা একটু ব্যাকে ব্যাকে দেখুন, এখানে বলছেন যে সরি, এখানে যখন বললাম যে ঠিক আছে তার হাসি সব থেমে গেছে, তার হাসি বন্ধ হয়ে গেছে, যখন হাসি বললাম যে ঠিক আছে আমার সাথে যেমন হাসছো অন্য সঙ্গে এমনটা করো না, সবার সঙ্গে একে হাসি কেন, কে পার হয়ে যাচ্ছে কার সঙ্গে তুমি হাসছো সেটা দেখো, তখন তিনি কমেন্ট করলেন ঠিক আছে এই হাসিটা বন্ধ করো, তখন সব হাসি বন্ধ হয়ে গেলো, তারপর বললেন ঠিক আছে দেখো, আবার বলছেন যেন যেন এখনো সে বেঁচে আছে, এখন খবে এখানে সে এখনো সে বেঁচে আছে, তুমি কি দয়া করে জেগে উঠবে, আমরা দেখা করব তোমার সাথে। এখানে কবি ওই ছবিকে বলছেন, আপনার যে আর কবি ছবি বলছে যে আপনি যে বক্তা স্পিকার, তিনি ওই ছবিটাকে লক্ষ্য করে এই কথা বলছেন। তারপর যার কোম্পানি বিলু, বলছেন নিজের সাথীদেরকে সাথে, বললেন দেন আই রিপিট, তারপর আমি আবার বলছি, তারপর আমরা কি বলছে, যা আপনার প্রভুর মর্যাদা, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন, আপনার প্রভুর মর্যাদা আমার নিকট ইজ অ্যাম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স, এত বেশি যে যৌতুক দাবি করা ঠিক হবে না, অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালোড, বলছেন যৌতুকের চেয়ে তার তরুণী কন্যাই বড়, আর আমি দো হিজ ফিয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভয়েড, বলছেন যদিও আমি জেনেছি তার সুষ্ঠু কন্যা নিজের। অর্থাৎ তারপর এখানে দেখুন যে তার নিচের ছবিটা দেখানোর পরে তারপর নিচে চলে আসছেন, নিচে সবাইকে বলছেন ঠিক আছে আমার মর্যাদা আপনি বুঝতেই পারছেন, আপনার প্রভুর মর্যাদা কেমন বা ম্যানিফেসেন্স আমার নিকটে কেমন, তাই বলছেন যে এত বেশি যে এত মর্যাদা বেশি যে যে যৌতুক দাবি করা ঠিক হবে না, যে আমার মর্যাদা বা প্রশংসা বা আমার ধনপতি বা আমার অহংকার বা আমার যে গর্ব সেগুলো এত বেশি যে আপনাকে কি আপনার কাছে কি যৌতুক দাবি করবো, তাই বলছেন যৌতুকের চেয়ে তার কাছে যে কন্যা আছে বড়, তার কন্যাই আমার কাছে খুব বড়, বলছেন যদিও আমি জেনেছি যে তার যে কন্যা আছে তিনি সুষ্ঠু কন্যা এবং সুন্দর কন্যা এবং দেখতেও খুবই রমণী, সেইটাই বলছেন। অ্যাজ স্টার্টিং ইজ মাই অবজেক্ট, নেই উইল গো, তা অর্জন করার লক্ষ্য নিয়ে আমি আছি এখনো, টুগেদার ডাউন স্যার নোটিস নেপচুন দাও, বলছেন আসুন আমরা একত্রে নিচে যাই, বলছেন এবার আমার যখন এবার আপনার ওখানে ও পর্ব শেষ হয়ে গেছে, তৃতীয় পর্ব অর্থাৎ লাস্ট পর্ব আমরা আলোচনা করছি, তখন বলছেন যে চলুন আসুন আমরা নিচে একটি নিচে যাই, একত্রে নিচে যাই, তারপর কি স্যার নেপচুনকে দেখুন, আরেকটা আপনার চিত্র দেখাচ্ছেন, বলছেন যে নোটিস নেপচুন, যদিও ট্যাম্বিং ট্যামিং আ সিয়া হর্স থট আ রিয়ারিটি, বলা হয়ে থাকে সমুদ্র ঘোড়াকে শান্ত করে এক দুর্লভ চিন্তা, আমাদের সমুদ্র যে ঘোড়াকে শান্ত করতে আসলে পারে না, এটি এই চিন্তা করা মানে একটি দুর্লভ চিন্তা, উইথ ক্লাউস অফ ইস ইস ব্র্যাক ক্যাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, বলছে দ্য ক্লাউস অফ ইস ব্র্যাক ব্রোঞ্জ দিয়ে আমাকে বানিয়ে দিয়েছিল, অর্থাৎ তখন এই যে আপনার নেপচুনের আপনার যে শৈল্পিক যে আপনার চিত্র সেটির কথা আমরা এখানে বর্ণনা করছেন। তো আজ এই পর্যন্তই, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো। তো আর আপনাদের যদি কোনো কবিতা বাকি থাকে, আমি আশা করি আমি প্রথম থেকে এ টু জেড আমি লিখে দিয়ে দিয়েছি আমার এখানে যে আপনার এ ভিত্তিক আছে আপনার প্লে লিস্ট ভিত্তিক, আমি আশা করছি যে আমি দ্রুতই আপনাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অনুযায়ী একটা প্লে লিস্ট করবো। আবার যদি আপনাদের ইন্ডিয়ান যাদের যদি সিলেবাসটা থাকে তা আমাকে আমরা কমেন্ট বক্সে ছবিটা পাঠাতে পারেন, অথবা আমার পেজে যে আমাকে ইনবক্স করতে পারেন, তাহলে কি হবে আমি সেই প্লে আপনার সিলেবাস অনুযায়ী একটা প্লে লিস্ট তৈরি করবো, যাতে আপনার সহজে আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কি আছে বা মাস্টার্সের কি আছে এই বিষয়গুলো আপনার সহজে খুঁজে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে কথা বলবো, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম হুম, বাই বাই।